জয়পুরহাটের কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান। বিস্তারিত দেখুন রামবাবু বর্মনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। কালাই উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজনে 24 জুলাই 2022 রবিবার সকাল 10 ঘটিকায় সহকারী কমিশনার ভূমি অফিসার পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। উদ্বোধনের পর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে নিরাপদ মাছে ভরপ্রদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, মাছ চাষ করবো সোনার বাংলা গর্ব, এসব প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য অফিসার আনোয়ার আলী। আমরা সবাই এই অনুষ্ঠানের জন্য যাব, একটু আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, আর আমাদের এখানে যারা মৎস্য চাষী ভাইরা আছে, মৎস্যজীবীরা আছে, আমাদের এখানে উপজেলা যুব উন্নয়ন অফিসার এ কে এম রহসান আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। খাল বিল নাই, নাই বলের জল দুই একটা আছে, ওই পানি থাকে না। আমরা ইতিপূর্বে ওই খাল বিলকে মাছ ধরে দিতাম সরকারিভাবে 200 কেজি 400 কেজি 500 কেজি। উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান ও বীর মুক্তিযোদ্ধা মনীষ চৌধুরী, এছাড়াও অন্যান্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রত্না রশিদ ও সাধারণ সম্পাদক মেরি আক্তার। উপজেলায় তো অনেক মাছ উৎপাদন হয় এবং মাছ উৎপাদন করে অনেকেই কিন্তু এখন স্বাবলম্বী। আমার চোখে দেখা, আমার সামনে মৎস্য চাষী সুজাউল ইসলাম ও শহীদুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শাখার কর্মকর্তা, উপজেলার 5 ইউনিয়নের মৎস্যচাষী ও সাংবাদিক বৃন্দ।